লাস্ট বেঞ্চের ছাত্রের সাথে কেউ বন্ধুত্ব করতো না, করতো যেটা অবহেলা। কিন্তু বছর শেষে এই ছেলেটা গোল্ড মেডেল নিয়ে কলেজ শেষ করে। তার এই বদলে যাওয়ার পেছনে রয়েছে অনেকের অবহেলা আর বিশেষ কারো অনুপ্রেরণা। ফার্স্ট বেঞ্চে বসে থাকা সবসময় ফার্স্ট হওয়া ছেলেটাকে সবাই ভালোবাসত, তার সাথে সবাই চাইতো বন্ধুত্ব করার, সবাই ভাবত তাকে খুব ভালো। কিন্তু সেও একসময় মাতাল হয়ে বাড়ি ফেরে। তার এই মাতাল হওয়ার পিছনেও রয়েছে বিশেষ কারো কাছ থেকে পাওয়া অবহেলা আর প্রতারণা। যে ছেলেটা প্রতিদিন রাস্তার পাশে দাঁড়িয়ে মেয়েদের শিস দিত বা বিরক্ত করত, সেও একসময় পরিবর্তন হয়ে যায়, হয়ে পড়ে অনেক ব্যস্ত। তার এই ব্যস্ত বা হওয়ার পেছনেও হাজার মানুষের অবহেলা বা বিশেষ কারো অনুপ্রেরণা রয়েছে। যেই লোকটি তার প্রিয় মানুষের কাছ থেকে একটি মেসেজ পাওয়ার আশায় সারা রাত জেগে থাকত, ভোর হয়ে সকাল হতো, সেও একদিন পরিবর্তন হয়ে যায়। তার এই পরিবর্তনের পেছনেও প্রিয় মানুষ কর্তৃক হাজারো অবহেলা কাজ করত। যেই ছেলেটি ভেবেছিল কোনো দিন প্রেম ভালোবাসা করবে না, সেও একদিন প্রেমে পড়ে যায় খুব নীরবে কোনো এক মায়াবতীর, যার হাজারো কেয়ারিং শেয়ারিং তাকে মুগ্ধ করেছিল। যেই ছেলেটা নিজেকে রোমিও ভাবত, শখানেক মেয়ের মন নিয়ে খেলা করত, একসময় সেও খুব একা হয়ে যায়, একাকিত্ব একটা সময় পার করে। তার পাশে কেউ না থাকার কারণ হয়তো হাজারো মন ভাঙা মেয়ের অভিশাপ। যেই ছেলেটা শুধু বেকার থাকার কারণে সুন্দরী কোনো মেয়ে না ভালোবাসত না বিয়ে করতে চাইত, বিশ্বাস করুন সেও একদিন বড় কোনো এক কোটিপতির রাজকন্যাকে বিয়ে করে নিজের যোগ্যতা দিয়েই। তার এই পরিবর্তনের পেছনেও হাজারো মানুষের অবহেলা বা বিশেষ কারো অনুপ্রেরণা রয়েছে। যেই মানুষটা সবসময় মাতাল হয়ে থাকতো নেশার ঘরে, সেও একদিন পরিবর্তন হয়ে যায়। ভাববেন তার এই পরিবর্তনের পেছনেও বিশেষ কারো হাত আছে। যে মানুষটা একদম কথা রাখত না, নিয়মিত মিথ্যে কথা বলত, সেও একসময় কারো কথা রাখতে গিয়ে এখন অভ্যাস করে ফেলেছে। আজ যে ছেলে মেয়েগুলো কিছু টাকার জন্য ভালো কোনো শিক্ষকের কাছে কোচিং নিতে পারছে না, বিশ্বাস করুন একসময় এরাই হাজার ছাত্রছাত্রীদের পড়াবে, অনেক অসহায় ছাত্রছাত্রীদের বিনা টাকায় পড়াবে। তাদের মনে এই শক্তিটাও কাজ করবে, কারণ একসময় নিজেরাও অনেক অবহেলিত ছিল। যে মেয়েটির বা ছেলেটির মা বাবা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, এরাও কোনো এক সময় জেলা বিভাগের বা দেশের সেরা চিকিৎসক হবে, হাজারো মানুষের চিকিৎসা করবে বিনা খরচে। যে লোকটি সবার পোস্টে এলোপাথারি মন্তব্য করত না বুঝে, যা ইচ্ছে হয় তাই করত, একদিন তার টাইমলাইন থেকেও ভেসে আসে কেউ পোস্ট অনুযায়ী মন্তব্য না করলে আনফ্রেন্ড করে দেব। আসলে এরকম অনেক উদাহরণ আছে আমাদের চারপাশে, একটু ভালো করে খেয়াল করলেই তা আমাদের নজরে আসবে। যেখানে কারো একটু ভালোবাসা অনুপ্রেরণা পেয়ে কারো লাইফ চেঞ্জ হয়েছে, আর কারো অবহেলা পেয়ে সুন্দর আর গোছানো জীবন নষ্ট হয়েছে। জীবনটা সত্যি বড্ড অদ্ভুত। জীবনের এই রঙ্গমঞ্চে অনেক কিছুই ঘটে যা আমরা কখনোই ভাবি না, আসলে ভাবতে পারি না। কেন বলুন তো, আসলে জীবনটা সত্যি যে বড্ড আনপ্রেডিক্টেবল। চলমান এই জীবনে হঠাৎ করে কেউ একজন চলে এসে জীবনটাকে একদম ম্যাজিকের মতো সুন্দর করে দেয়, চারপাশটা তখন বড্ড ভালো লাগে, মনে হয় সব কিছু যেন ছবির মতো গোছানো। বাঁচতে ইচ্ছে হয়, ভালোবাসতে ভালো থাকতে ইচ্ছে হয়, কিন্তু হঠাৎ ভাগ্যদেবীর কোনো এক অদ্ভুত পরিবেশে শীতের দুপুরে বৃষ্টির মতো আচমকাই চলে যায়। আপনি কিছু বুঝে ওঠার আগেই আপনার চারপাশে সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে পড়ে। হঠাৎ পাওয়া এই শখে আপনিও তখন ভীতস্ত্রত্ব আলুথালিত। ঘটনার আকস্মিকতায় আপনি যখন একটু ভাবতে বসবেন, দেখবেন চারপাশের আপনার প্রিয় মানুষগুলো কেমন পাল্টে গেছে, পাল্টে গেছে তার আচার ব্যবহার। তখন মাঝে মাঝে মনে হবে জীবনের সব কিছু এখানেই শেষ, এখানেই জীবনটা থমকে গেছে, দাঁড়িয়ে গেছে। তবুও দিন শেষে আপনি নিজেকে চালিয়ে নেবেন, মানিয়ে নেবেন। কেন বলুন তো,
কারণ জীবন তো একটাই। খুব কম মানুষ আছেন যারা তাদের প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে সারা জীবন একসাথে চলতে পারে, তারা সত্যি বড্ড ভাগ্যবান বা ভাগ্যবতী হন। পৃথিবীতে কেউই পারফেক্ট নয়, আবার কেউ অযোগ্যও নয়, কোনো না কোনো এক স্থানে সেই সেরা। তাই কখনো কাউকে অবহেলা ইগনোর করতে নেই, সে যেই রকম হোক। সময় কাকে কোন অবস্থায় দাঁড় করিয়ে মধুর প্রতিশোধ নেবে সেটা আমরা কেউ জানি না বা কখনো জানতেই পারবো না। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, ততক্ষণে ভালো থাকবেন, ধন্যবাদ।